হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সহজ লেশন তো এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর দু হাজার একুশ পার্ট সেভেনের জন্য দেওয়া হয়েছে তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করবো এখানে এক নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান দেওয়া আছে তিন গুণ পাঁচ সমান সমান পনেরো অর্থাৎ এক নম্বরে পাঁচটি কোশ্চেন দেওয়া আছে তিন নম্বরে তিন পাঁচে পনেরো নম্বর দু নম্বরে বলা হয়েছে নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও এবং এখানে প্রশ্নের মান দেওয়া আছে এক গুণ তিন সমান সমান তিন তিনটি কোশ্চেন দেওয়া আছে তিন নম্বরের টোটাল তিন নম্বর দু নম্বরে বলা হয়েছে দেখুন নিচের শব্দগুলিতে শব্দ দ্বৈতের প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও এখানে দুটি কোশ্চেন দেওয়া আছে প্রশ্ন মান দেওয়া আছে এক গুণ দুই সমান সমান দুই তো কোশ্চেনগুলি তো আমরা এখান থেকে দেখে নেওয়া ভিডিওটিকে পজ করে নেক্সট পেজে আমি প্রত্যেকটি কোশ্চেন এবং তাদের উত্তরগুলি লিখেছি তো সেখান থেকে আমরা এই কোশ্চেন এবং উত্তরগুলি দেখে নেব এক নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান দেওয়া আছে তিন গুণ পাঁচ সমান সমান পনেরো একের একের প্রশ্ন হচ্ছে তার চলবার ভঙ্গিটি বড় মজার কার চলবার ভঙ্গিটি বড় মজার তার চলার ভঙ্গি প্রসঙ্গে প্রাবন্ধে কী জানিয়েছেন তো উত্তরটা এভাবে লিখতে হবে প্রশ্নের উদ্ধৃত অংশটি শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদোর কদ্দূর প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে তো এখানে এরপর আমরা লিখবো কার চলার ভঙ্গির কথা এখানে বলা হয়েছে তো এখানে আমিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে আমিবার চলার ভঙ্গিটি বড় মজার তো তার চলার ভঙ্গির প্রসঙ্গে লেখক কী বলেছেন সেটা এখন আমরা লিখব তো এক অ্যামিবা আমি তার দেহের খানিক তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনের দিকে গড়িয়ে দেয় ফলে ক্ষণপদ সৃষ্টি হয় এই ক্ষণপদের সাহায্যেই প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায় কয়েক মিনিট মিনিটে তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকে লেখক মদার বলে উল্লেখ করেছেন ওকে এরপর দেখো পরের প্রশ্ন দেওয়া আছে কার নাম দন্দুভি কাকে বলে অরণী প্রশ্নে প্রশ্ন দুটি তোমাকে করা হলে তুমি কি উত্তর দেবে উত্তরটা আমরা এভাবে লিখব উদ্ধৃতাংশটি সুকুমার রায়ের নোট বই কবিতা থেকে নেওয়া হয়েছে ওকে এরপর আমি উত্তর লিখব প্রশ্ন দুটি আমাকে করা হলে আমি উত্তর দেবো দ্বন্দ্বভিমানের ঢাক এবং অরণ্য শব্দের অর্থ চিত্রক গাছ বা চমকানি পাথর একের তিনের প্রশ্ন দেখো ওই পাহাড়টার নাম যেন প্রশ্নকর্তার পরিচয় দাও তিনি কাকে এই প্রশ্ন করেছেন শ্রোতা তার উত্তরে কি জানিয়েছেন তথ্যটা আমরা লিখবো সুনীল গঙ্গোপাধ্যায় মেঘ চোর গল্পে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে এই প্রশ্ন করেছিলেন তারপর আমরা লিখব শ্রোতা উত্তরে কি জানিয়েছিলেন বিজ্ঞানী পুরন্দর নিজের রকেটে অসীমাকে সঙ্গে নিয়ে তাকে প্রকৃতি তথা আবহাওয়ার নানা রহস্য সম্পর্কে অবহিত করতে থাকেন তারা একসময় আলাস্কার আকাশে আসে নিচের দিকে একটি সোনানি রঙের পাহাড় অসীমার দৃষ্টি আকর্ষণ করলে বিজ্ঞানী পাহাড়টির নাম জানতে চান ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলটাও অসীমা ভালো জানত তাই অকবটে সে জবাব দেয় পাহাড়টি হলো মাউন্ট চেম্বারলিন আর তার পাশের কুয়াশায় ঢাকা হ্রদটি হলো শ্রেভার লেক ওকে এভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখলাম এরপর দেখো একের দেওয়া আছে পুলিন বিহারী সেন্ট জনগণ মনো অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষে উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলে তিনি কি উত্তর দিয়েছিলেন তো উত্তরটা আমরা এভাবে লিখবো পুলিন বিহারী রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে জনগণমন অধিনায়ক জয় হয়ে গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারে প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন ওকে এইভাবে একের চারে প্রশ্নের উত্তরটা আমরা লিখলাম একের পাঁচে দেওয়া আছে ভেসে যায় নামগুলি কোন নামগুলি কোথায় কেন ভেসে যায় তো উত্তরটা লিখতে হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতা থেকে কবিতায় যেসব লোভী সাম্রাজ্যবাদী বিশাল সাম্রাজ্যবাদীরা বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় রাখতে চায় তাদের নামের কথা এখানে বলা হয়েছে পরের অংশে আমরা লিখব আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে সাম্রাজ্যের ক্ষমতালোভী শাসকের দল কেবলই নিজেদের ক্ষমতার দম্ভে বিশাল বিশাল প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করেছে তাতে মানুষের কোনো উপকার হয়নি তাই মানুষের মনে কোনো তাদের কোনো জায়গা হয়নি একসময় কালের নিয়মে সেই প্রাসাদ বা অট্টালিকাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাদের নাম কালের স্রোতে ভেসে গেছে ওকে এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখলাম একের এরপর দেখো দুইয়ের দেখা দেওয়া আছে নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান দেওয়া আছে এক গুণ তিন সমান সমান তিন আচ্ছা দুইয়ের একের দেওয়া আছে বাক্যে প্রয়োগ করো তো দুইয়ের একের একের প্রশ্ন হচ্ছে ঝিরঝির এই ঝিরঝির শব্দটিকে বাক্যে ব্যবহার করে লিখতে হবে তথ্যটা আমরা এভাবে লিখেছি ঝিরঝির দিয়ে ঝিরঝির বৃষ্টির দিনে দিন বাড়িতে বসে বসে থাকতে ভালো লাগে না পরের প্রশ্ন হচ্ছে একের একের দুই সেখানে দেওয়া আছে টাপুর টুপুর টাপুর টুপুর দিয়ে একটা বাক্য লিখতে হবে তো আমরা কি লিখেছি টাপর টুপুর দিয়ে হঠাৎ টাপর টুপুর করে বৃষ্টি পড়তে লাগলো দুইয়ের একের তিনে দেওয়া আছে খিলখিল খিলখিল সব একটি একটি বাক্য লিখতে হবে খিলখিল করে হাসলে বাচ্চাদের খুব ভালো লাগে এরপরে দেখো দুইয়ের দুই আছে নিচের বাক্যগুলিতে শব্দ দৈত্যগুলির প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও প্রশ্নের মান দেওয়া আছে এক গুণ দুই সমান সমান দুই দুইয়ের দুয়ে একের দেওয়া আছে মধ্যে না যাওয়াই ভালো তো ঠেলা ঠেলি এই শব্দটাকে এখানে কেন কীভাবে ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে এর অর্থটা কী সেটা লিখতে হবে তো ঠেলা ঠেলি এখানে অস্বাচ্ছন্দ্য অর্থে ব্যবহার করা হয়েছে তো লিখতে হবে অস্বাচ্ছন্দ্য অর্থে দুই আর দুয়ে দুয়ে আছে দেখতে দেখতে সন্ধ্যা নেমেন তো এখানে দেখতে দেখতে এই শব্দ দত্তটাকে কী অর্থে ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে তো দেখতে দেখতে অর্থাৎ এটা ধীরে ধীরে বা ক্রমশ এই অর্থে ব্যবহার করা হয়েছে ওকে এবং এরই সাথে শেষ হলো ক্লাস সেভেনের বাংলা বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে অক্টোবর দু হাজার একুশ পার্ট সেভেনের জন্য তার উত্তরগুলি ভিডিওটিকে শেয়ার করো প্রত্যেকের কাছে যাদের প্রয়োজন যাতে তারাও এখান থেকে সঠিকভাবে উত্তরগুলো লিখে নিতে পারে বা জানতে পারে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি অন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই